Assalamualaikum, হ্যালো বন্ধুরা, স্বাগতম আইসিটি বাংলা টিপ চ্যানেলে। আমরা সবসময় দেখা যায় যে গান শুনলে অথবা গেমিংয়ের সময় ভালো আওয়াজ শোনার জন্য অবশ্যই আপনার কি দরকার, একটি ভালো হেডফোন দরকার। ভালো আওয়াজ পাওয়ার জন্য অবশ্যই আপনাকে ভালো ব্র্যান্ডের একটি হেডফোন ব্যবহার করতে হবে। তো দেখা যায় যে ব্র্যান্ডের হেডফোন ব্যবহার করতে গেলে কি হয়, দাম অবশ্যই অনেক বেশি হয়। কারণ আপনার কাছে দেখা যায় হয়তো এত টাকা থাকবে না যে আপনি 4-5 হাজার টাকা দিয়ে একটি হেডফোন কিনে ব্যবহার করবেন। তো আজকে আমরা 500 টাকার একটি হেডফোনের রিভিউ দেখব। এটি এতই কম দামে এতই ভালো সার্ভিস দেয় যে এটি দেখে কিন্তু আমি অবাক হয়ে গিয়েছি। তো আজকে আপনাদের সামনে নিয়ে আসলাম YWZ সনিক সাউন্ড এক্সট্রিম বাসের একটি হেডফোন। তো আজকের ভিডিওতে আমরা YWZ ব্র্যান্ডের সনিক সাউন্ডের এক্সট্রিম বাসের একটি হেডফোনের রিভিউ এবং আনবক্সিং দেখব যে এটি কিনলে আপনার কী লাভ হবে এবং লস হবে। তো জানতে হলে ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখতে হবে। তো চলুন শুরু করা যায়। তো বন্ধুরা, আপনারা দেখতে পাচ্ছেন যে আমাদের হাতে এখন YWZ এর s80 সনিক সাউন্ড এক্সট্রিম বাস ওয়ার্ড হেডফোনটি এসে পড়েছে। অর্থাৎ আমরা এখন এটি আনবক্সিং করে দেখব। এই যে এখানে দেখতে পাচ্ছেন যে সনিক সাউন্ড এক্সট্রিম বাস, অর্থাৎ এটির কিন্তু দেখা যাচ্ছে। তারপরে এই যে এখানে হাই RES অডিও, অর্থাৎ হাই রেজুলেশন অডিও এখানে দেওয়া রয়েছে। তো এতে দেখতে পাচ্ছেন যে এক ধরনের প্লাস্টিকের মতো এখানে দেওয়া রয়েছে এবং ভিতরে আমাদের হেডফোনটি কিন্তু দেখা যাচ্ছে। আমরা এখন এর পিছনে দেখলে দেখব যে সনিক সাউন্ড এক্সট্রিম লেখা রয়েছে হেডফোন, এবং হেডফোন সম্পর্কে এখানে কিন্তু কিছু বিবরণ দেওয়া রয়েছে। বলা হয়েছে যে রিয়েল হেডফোনস ফর রিয়েল পিপল, এবং একটি কিউআর কোড স্ক্যান দেওয়া রয়েছে। আর এখানে YWZ এর একটি লোগো দেওয়া রয়েছে সনিক সাউন্ড, এবং এখানে এর স্পেসিফিকেশন দেওয়া রয়েছে। এখানে স্পেসিফিকেশনে স্পিকার ডায়ামিটার 40 মিলিমিটার দেওয়া রয়েছে, সেন্সিটিভিটি অর্থাৎ আপনারা আওয়াজ শুনতে পারবেন 105 dB পর্যন্ত এবং -3 dB, এবং এর ইম্পিডেন্স হবে 32, এর ফ্রিকোয়েন্সি রেসপন্স হচ্ছে 20 Hz থেকে 20 kHz, কেবল লেন্থ হচ্ছে অ্যাপ্রক্স 1.2 মিটার। অর্থাৎ বন্ধুরা, এটি কিন্তু প্রায় 6 ফুট দৈর্ঘ্যের একটি কেবল। আপনাদের বিশ্বাস না হলো আমি কিন্তু এখন আনবক্সিং করার পর আপনাদের দেখিয়ে দেব যে এটি কিন্তু 6 ফুট লম্বা, 5 ফুট 11 ইঞ্চি বা 6 ফুট দৈর্ঘ্যের একটি লম্বা কেবল দেওয়া রয়েছে। আর এই যে এখানে দেওয়া রয়েছে এরকম পেয়ে যাবেন, এই যে প্যাকেটটি কিন্তু ঠিক দেখতে এরকমই। তো আমরা এখন এটিকে কী করবো, খুলবো। বিসমিল্লাহির রহমানির রহিম। তো খুললে আপনারা দেখতে পাবেন যে এখানে কিন্তু হেডফোনটি ঠিক এরকম রয়েছে। আর এর ওজন হলো বন্ধুরা মাত্র 207 গ্রাম, অর্থাৎ এটির ওজন কিন্তু খুবই পাতলা। দেখতে পাচ্ছেন কিন্তু যে হেডফোনটি কিন্তু খুবই স্লিম এবং পাতলা। আমরা এটিকে এখন ফুল বের করে নিই। আপনারা দেখতে পাচ্ছেন এতে কিন্তু অনেক বড় তার রয়েছে। অবশেষে আনবক্সিং করার পর YWZ s80 সনিক সাউন্ড এক্সট্রিম বাস হেডফোনটি কিন্তু এখন আমাদের হাতে। দেখতে পাচ্ছেন যে খুবই স্লিম এবং এটি কিন্তু খুবই পাতলা, 207 গ্রাম, অর্থাৎ এটি কিন্তু আপনার মাথা দিলে কিন্তু তেমন একটি ভার প্রভাব পড়বে না। আর এই যে বন্ধুরা এখানে দেখতে পাচ্ছেন যে খুবই নরম ফোম ব্যবহার করা হয়েছে, অর্থাৎ এটি ব্যবহার করলে কি হবে, আপনাদের কানে কিন্তু কোনো ব্যথা হবে না। এই যে দেখতে পাচ্ছেন যখন আপনার কানের পাশে থাকবে এটি কী হবে, এরকম নরম, খুবই নরম একটি ফোম ব্যবহার করা হয়েছে। এমনকি লেফট সাইডেও কিন্তু একই রকম ব্যবহার করা হয়েছে, অর্থাৎ আপনারা কিন্তু দোনো সাইডে খুবই একদম নরম একটি ফিল পাবেন। আর এখানে ভিতরে সম্ভবত লোয়ার তার ব্যবহার করা হয়েছে, অর্থাৎ স্টিলের। আর এটি কিন্তু একটি ফোম জাতীয় রাবার জাতীয় দিয়ে মোড়ানো রয়েছে। আর এই যে এখানে দেখতে পাচ্ছেন যে বেশিরভাগ হেডফোন কিন্তু কী হয়, এরকম থাকে। এই যে এখন আমার হাতে যেরকম, কিন্তু এটি দেখেন একটু অন্যরকম। এই যে এটি দেখেন আপনারা কিন্তু এটিকে, অর্থাৎ এটি একদম ফ্লেক্সিবল, মানে আপনারা যখন কানে দেবেন আপনাদের কানের আকার অনুযায়ী এটি কী হবে, এরকম হবে অথবা এরকম হবে। অর্থাৎ কানের আকার অনুযায়ী কিন্তু এটি ডানে যাবে বামে যাবে, আর এটি যখন আপনার কানে দেবেন তখন কিন্তু এটি কিন্তু এরকম হয়ে যাবে। তো আপনারা হয়তো ভাবতে পারেন যে এটি কি এত ছোটো, না, আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে কিন্তু একটি আংটার মতো দেওয়া রয়েছে। তো এই আংটাটি যখন আপনারা এভাবে আস্তে নিচে নিয়ে আসবেন তখন দেখতে পাচ্ছেন যে এই পাশের এটি কিন্তু বড় হয়ে গিয়েছে। আবার যখন আমি এটিকে কী করবো, এভাবে আস্তে ধরে নিচে নিয়ে আসবো, তখন কী হবে, এটি কিন্তু এরকম হয়ে যাবে। দেখতে পাচ্ছেন এটি কিন্তু অনেক বড় হয়ে গিয়েছে। তো এইভাবে আমরা কিন্তু সহজে এটিকে কী করতে পারবো, কানে দিতে পারবো। আর এটি সবসময় হয়তো এরকম থাকবে, আর এই যে এখান দিয়ে এটির কিন্তু তার গেছে। আর এই যে এটি কিন্তু খুবই ফ্লেক্সিবল এভাবে থাকে, মানে আপনি যখন এভাবে করবেন। আর এতে কিন্তু বন্ধুরা এতে কিন্তু মাইক্রোফোনও রয়েছে। এই যে দেখতে পাচ্ছেন যে এখানে তার থেকে কতটুকু নিচে আসলে এই যে এখানে দেখতে পাচ্ছেন একটি মাইক্রোফোন, এমনকি এখানে মাইক্রোফোনের আইকন দেওয়া রয়েছে, আর একটি ছোটো সুইচ। এই মাইক্রোফোনের মাধ্যমে কিন্তু খুবই চমৎকার সাউন্ড কোয়ালিটি কিন্তু রেকর্ড করা সম্ভব। একটু পরে আমি আপনাদের টেস্ট করে দেখাবো যে এই মাইক্রোফোনটির সাউন্ড কোয়ালিটি কীরকম। আর দেখতে পাচ্ছেন যে এতে কিন্তু লম্বা 6 ফুট দৈর্ঘ্যের একটি তার দেওয়া রয়েছে। এখানে টোটাল ড্রাইভার বা স্পিকার কিন্তু 2টি থাকবে। আর এই যে এখানে এটি হলো 3.5 মিলিমিটার একটি দেওয়া রয়েছে, জ্যাক দেওয়া রয়েছে।
3.5 mm জ্যাক, যার মাধ্যমে আপনারা কি করতে পারবেন, সহজে আপনাদের স্মার্টফোন, ডিএসএলআর, পিসি, যে কোনো যন্ত্রে বা ডিভাইসে সহজে এটি ব্যবহার করতে পারবেন। তো আমরা এখন এটিকে কি করব, একটু পরে টেস্ট করে দেখব যে আসলে এটি কতটুকু বা কিভাবে এটি কাজ করে। আর এটি কিন্তু মাত্র পাসওয়ার্ডের, অর্থাৎ পাসওয়ার্ড দিয়ে এটি খুবই ভালোভাবে কাজ করে। তো বন্ধুরা, আমরা এর প্রাইস সম্পর্কে আলাপ করলে আমরা দেখব যে আমি কিন্তু এটি মাত্র 500 টাকা দিয়ে ক্রয় করেছি লোকাল মার্কেট থেকে, অর্থাৎ আমাদের জেলা সদর থেকে এটি মাত্র 500 টাকা দিয়ে ক্রয় করেছি। কিন্তু আপনারা যদি এটি দারাজে দেখেন বা অন্য জায়গায়, সেখানে 800, 850 দেখা যেতে পারে, কারণ অনলাইন শপগুলো কিন্তু ডাকাতেই করে থাকে, তারা আমাদের থেকে কি করে বেশি দাম নিয়ে থাকে। কিন্তু এটি আপনারা যদি লোকাল শপ থেকে দর দাম করে কিনেন তাহলে 450 বা 500 টাকা পেয়ে যেতে পারেন। তা আমরা এখন এবারের স্পিকারের সাউন্ড টেস্ট এবং এর মাইক্রোফোনের সাউন্ড টেস্ট করে দেখব। তো বন্ধুরা, এবার আমাদের পালা এটিকে টেস্ট করার। আমরা এখন মাইক্রোফোনের সাহায্যে একটি সং বাজিয়ে দেখব যে এরা সাউন্ড কোয়ালিটি কীরকম হয়। তো আমরা এখন YWZ S80 সনিক সাউন্ড এক্সট্রিম বেস হেডফোনটি টেস্ট করব। আমরা এখন কি করলাম, এটিকে মাইক্রোফোনটিকে এখানে মাঝখানে দিয়ে দিলাম। Close till I get up, time is barely on our side. I don't wanna waste what's left. The storms we chase are leading us, and love is all we'll ever trust. Yeah, no, I don't wanna waste what's left. বন্ধুরা, আমাদের এখন এই সনিক ব্র্যান্ডের এক্সট্রিম YWZ S80 সাউন্ড কোয়ালিটি শুনে বুঝতে পারছেন যে সাউন্ড কোয়ালিটি কীরকম অনেকে তীব্র কিন্তু শুনে যাচ্ছে। অর্থাৎ আপনারা যে কোনো গান শুনলে অবশ্যই আপনাদের নিয়ন্ত্রিত মাত্রায় শুনতে হবে, অন্য কিন্তু অন্যথায় আপনাদের কানের কিন্তু ক্ষতি হয়ে যেতে পারে। তো এবার আমরা এর মাইক্রোফোন টেস্ট করে দেখব যে আসলে এর মাইক্রোফোন কোয়ালিটি কীরকম হয়। তো বন্ধুরা, আপনারা দেখতে পাচ্ছেন যে এখন আমরা যেই কথা বলছি, অর্থাৎ আমার ভয়েস কিন্তু এখন কি এই হেডফোনের মাইক্রোফোনের সাহায্যে রেকর্ড হচ্ছে। এই যে এখানে একটি দেখতে পাচ্ছেন এরকম একটু মোটা করে যেখানে মাইক্রোফোন চিহ্ন রয়েছে এবং একটি সুইচ, অর্থাৎ এই মাইক্রোফোনের মাধ্যমে, এবং সাউন্ড কোয়ালিটি কিন্তু খুবই ভালো শোনা যাচ্ছে। এর আগে আমার যে ভয়েস কোয়ালিটিতে শুনেছেন সেটি ছিল M1 মাইক্রোফোনের, আর এখন এটি হলো এই সনিক S80 হেডফোনের। অর্থাৎ আমরা এখন যে হেডফোন দিয়ে কথা বলছি, এই হেডফোনের মাইক্রোফোনের আওয়াজ আর আওয়াজ কোয়ালিটি শুনে আপনারা নেটসে বুঝতে পারছেন যে আওয়াজ কোয়ালিটি কিন্তু কীরকম হবে। তো এখন আমরা জানবো যে এই মাইক্রোফোনটি কাদের জন্য হতে পারে, অর্থাৎ এই মাইক্রোফোনটি কিনলে আপনারা কী কী সুবিধা অসুবিধা পেতে পারেন। যারা একটু ভালো গান শুনতে চায় এবং যারা একটু কম ওজনের হেডফোন চায়, অর্থাৎ বেশি ওজনের হেডফোন ব্যবহার করলে কী হয়, আমাদের এই যে পুরো মাথাটি রয়েছে না, এটি কী হয়, ব্যথা হয়ে যায়। তো আপনারা কী চাইবেন, সবসময় একটু কম ওজনের হেডফোন ব্যবহার করতে চাইবেন। তো কম ওজনের হেডফোনের জন্য এই হেডফোনটি কিন্তু খুবই উপযোগী। তারপরে আপনারা যদি এর সাথে একই সাথে আপনার ভয়েসও রেকর্ড করতে পারবেন খুবই সহজে। আর এটির কিন্তু কেবল খুবই একটি আর কেবল কোয়ালিটিও কিন্তু খুবই ভালো, অর্থাৎ এই যে আমরা এটিকে এরকম করলে এটি কিন্তু সহজে আপনি কিন্তু টেনে কিন্তু ছিঁড়তে পারবেন না। আর কিন্তু 6 ফুট লম্বা দৈর্ঘ্যের, অর্থাৎ আমরা যদি এটিকে ধরি এটি কিন্তু অনেক লম্বা, 6 ফুট মানে 5 ফুট 11 ইঞ্চি, 1.5 মিটারের মতো কিন্তু লম্বা, যেটি আমরা পিতা দিয়ে মেপে দেখেছি। বন্ধুরা, এটি দিয়ে কিন্তু আপনারা পুরো একদম 360 আওয়াজ শুনতে পারবেন, অর্থাৎ আপনারা যদি গেমিং করেন, গেম খেলেন না, তাহলে কিন্তু এটি দিয়ে একদম 360 আওয়াজ শুনতে পারবেন। এখন এর অসুবিধাটা কি আমরা জেনে আসি। এর অসুবিধা হলো যে কি
আপনি এতে একসাথে শুধুমাত্র আপনি কি করতে পারবেন, শুধু অডিও শুনতে পারবেন, আপনি কিন্তু এই মাইক্রোফোন দিয়ে কথা বলতে পারবেন না, সেটি কিসে, পিসিতে বা কম্পিউটার। কারণ হলো এতে কি ব্যবহার করা হয়েছে 3.5 মিলিমিটার অডিও জ্যাক। এই অডিও জ্যাকটি ব্যবহার করার ফলে কি হয়েছে, এটি শুধুমাত্র আপনারা কি করতে পারবেন, আপনাদের স্মার্টফোনে ব্যবহার করতে পারবেন। অর্থাৎ মাইক্রোফোন যদি কথা বলতে চান, আর হেডফোনটি কিন্তু পিসিতেও কাজ করবে ঠিকই আছে, শুধুমাত্র পিসিতে আপনারা কি করতে পারবেন না, কথা বলতে পারবেন না, তবে পিসিতেও কথা বলতে পারবেন। সেটির একটা বিকল্প ব্যবস্থা রয়েছে, আপনারা কি করতে পারেন, ছোট্ট একটি যদি 30-40 টাকা দিয়ে একটি কনভার্টার কিনে দেন এবং কনভার্টারে যদি এটির পোর্টটি লাগিয়ে দেন, অর্থাৎ ওই যে 2 মিলিমিটার কনভার্টার, তাহলে কি করতে পারবেন, আপনারা কিন্তু খুব সহজেই পিসিতেও কথা বলতে পারবেন। অর্থাৎ এই মাইক্রোফোন দিয়ে আপনারা সহজেই পিসিতে কথা বলতে পারবেন। তো বন্ধুরা, সর্বশেষ একটি কথাই বলবো, যারা একটু পাবজি খেলেন, অর্থাৎ পাবজি গেমিং স্ট্রিমিং করেন বা ফ্রি ফায়ার খেলেন, আর যারা গান বা গজল শুনেন, হেভি ইউজে করতে পারবেন আপনারা, তারা এই 500 টাকার ভিতরে কম দামে যারা একটি ভালো হেডফোন চান, তাদের জন্য এই YWZ এর সনিক সাউন্ড এক্সট্রিম বাসের S80 মডেলের এই হেডফোনটি হতে পারে আপনার একটি বাজেট ফ্রেন্ডলি হেডফোন। বন্ধুরা, দেখতে দেখতে আমরা ভিডিও শেষ প্রান্তে চলে এসেছি। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন, কমেন্ট করে জানাবেন কেমন লাগলো, শেয়ার করবেন বন্ধুদের মাঝে। আরও এই ধরনের প্রযুক্তি বিষয়ক ইউটিউব মার্কেটিং টিপস অ্যান্ড ট্রিক্স, টেকনোলজি ফ্যাক্ট, অ্যান্ড্রয়েড অ্যাপ রিভিউ অ্যান্ড আনবক্সিং অ্যান্ড রিভিউ ইত্যাদি বিভিন্ন ধরনের প্রযুক্তি বিষয়ক ভিডিও পেতে ICT বাংলা টিপস এখনই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনে ক্লিক করে দেবেন। ভিডিওতে দেখার জন্য সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ। টি নিউ সামথিং, নো নিউ সামথিং, লার্ন নিউ সামথিং ইন ICT বাংলা টিপস। ধন্যবাদ।